আপনারা কি খুঁজে পান না বলেন, কি খুঁজে পান না? আমার কাছে কালার খুঁজে পান না, শুধু কালো কালো। এই নেন, আজকে কি কালার নিবেন? হ্যাঁ, কোটি সেট ইনার গাউন সহকারে, দুপাট্টা সহকারে, পুরোটাতে আপু কাজ করা, একটা করে মিরর আর সব সম্পূর্ণ কাজ। এটা যদি আজকে আপনাদেরকে মানে কি বলি, কি যে একটা প্রাইস দিব, বাট দেখেন চারটা কালার। আপনাদের না অনেক কমপ্লেন থাকে যে আপু আপনি সব ব্ল্যাকে আনেন, সব ব্ল্যাকে আনেন। এখন আমি কি করবো আপু, আমার আমার একটা কালার ব্ল্যাক, আমার সেই পছন্দ। আমাকে যদি পুরো আলমারি ভর্তি ব্ল্যাক কাপড় দেন আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো দেখেন আজকে আপনাদের জন্য ফ্রাইডে ধামাকাতে একটা সুন্দর কোটি সেট ড্রেস নিয়ে এসেছি, যেটা চার চারটা কালার। এবং যেহেতু আপু এটার চারটা কালার, তার মানে কি এই ড্রেসটার স্টক অনেক সীমিত করে, তাই না? মানে টুস টুস করে দেখবেন একটা কালার স্টক আউট স্টক আউট স্টক আউট। সো যার যে কালারটা পছন্দ হবে, মানে আপু মেরুনটা যে কি সুন্দর, কোনো যদি নতুন ব্রাইড থাকেন না আমার পেজে, বা মানে নিউলি ম্যারিড, আরে পুরান ম্যারিড আপুরাও, হ্যাঁ যাদের একটু বসে আসতে মন চায় মেরুনটা নিয়ে। এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড ক্লাসি বাংক পিচ কালার, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট। আমি সেকেন্ডে ইয়েলো পরবো। হ্যাঁ, আমার এটা পরলে না স্কিন টোন মানে সবকিছু এত সুন্দর লাগে, এটা কিন্তু বাস্তব। হলুদ কালার পরলে একটু সুন্দর ব্রাইট লাগে। কারা কারা আছেন আজকে শুক্রবারে আপুর সাথে, একটু হাই হ্যালো লাভ লাইক প্লিজ দিয়ে দেন। আর আজকে এটা তো অফার দিব, চলেন অনেকদিন ভিডিওতে অফার দেই না, আজকে 50% অফার হয়ে যাক, তাই না? পুরান আপু আমার থেকে যারা ঈদ শপিং করছেন, আর নতুন আপু হ্যাঁ যারা কেনাকাটা করবেন অথবা প্ল্যান করছেন যে আপুর থেকে ঈদের শপিং করবেন, বা আপনি ধরেন আপনি একদম নতুন, আপনি মাত্র আমার কাছে ধরেন খুব শখ করে একটা ড্রেস নিয়েছেন, এরকম আপনি তো নতুনের কাতারে পড়েন না। আর পুরাতন যারা আছে অনেক বছর থেকে আমার সাথে, তারা আপুর ভিডিওতে কমেন্ট করে দিন, ঠিক আছে? তারা আপুর ভিডিওতে কমেন্ট করে দিন যে আপনারা ড্রেস নিয়েছেন। এবং দেখেন তো আমি সরি মানে ই করছি, তো আমার এই রুমে লাইটিং অনুসারে আমার চুলের কালারটা এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না। আমি আমি তো কালার যে কতবার করেছি সেটা ঠিক নেই। হ্যাঁ, আমি আবার হচ্ছে গতকাল পার্লারে গিয়েছিলাম, বললাম না চুল কালার করে আসছি। হ্যাঁ, সো কোনো আপুর যদি ঈদের আগে মন চায় যে হ্যাঁ একটু চুলটা কালার করব, আর আগে না অনেক মানে ভাইব্রেন্ট কালার করতাম, মানে একদম গোল্ডেন টোল্ডেন, এখন আর সেটা করি না, কেন জানি মানায় না, মনে হয় যে হায় হায় বয়স হয়েছে একটু সোবার কালার করি। তো এবারও আমি কি করেছি জানেন, আমি মানে আমি মেইন ফোকাস দিয়েছি আমার বেইজে। হ্যাঁ দেখেন আমার বেইজ কালারটা সুন্দর না, মানে একটা ব্রাউন ব্রাউন এফেক্ট, আমার কাছে এটা খুব ভাল লাগে। মানে ট্রাস্ট মি আপু, আমার এই যাবত করা এবারের হেয়ার কালার সব থেকে বেস্ট হয়েছে। মানে আমার এখানে প্রচুর আমার মাথার উপরে মানে সাদা লাইট আমার এই রুমে, সো আমার কালার চুলের কালারটা না আসলে যে কত সুন্দর সেটা না বোঝা যাচ্ছে না। কেউ যদি হেয়ার কালার করতে চান, আমি কিন্তু গনে গনে টাকা দিয়ে আসছি, আমি কখনো কোনো ফ্রি সার্ভিস নেই না, আমি এটা সবসময় বলি, আমি এটা অলওয়েজ বলি। আমি তো সবসময় জানেন আমি একদম আগে থেকে রাজি আপুর কাছে হেয়ার কালার করি। হ্যাঁ, রাজি আপুকে তো ম্যাক্সিমাম অনেক আপুরা চিনেন, অনেক পুরাতন আপু, রাজিয়াস মেক ওভার স্টুডিও ধানমন্ডি 27 নম্বরে আপুর পার্লার। আপনারা কোনো আপু যদি আমার পেজ থেকে যান অবশ্যই আমার রেফারেন্স দিয়েন, হ্যাঁ তাহলে আপু আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবে, ঠিক আছে? আপু তাহলে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবে, আমার ছবি বা আমার কথা বলে দিন যে আপু আমি অনিতা আপুর থেকে আসছি, তাইলে আপু আপনাদের ডিসকাউন্ট করে দিবে, ঠিক আছে? কারণ আজকাল হেয়ার কালারে তো হিউজ টাকা লাগে, 15,000-20,000 আমার যে চুলের লেন্থ, হ্যাঁ সো ভালো অ্যামাউন্টের টাকা লাগে কিন্তু, বাট আপুর কাছে না অলওয়েজই আমার কাছে মনে হয় আপু একটু কম নেয়, পুরো মার্কেট থেকে মানে যতটুকুন প্রাইস নেওয়া উচিত আপু ওইটুকুনই প্রাইস রাখে। সো কেউ যদি করতে চান, হ্যাঁ আমার রেফারেন্স দিয়ে করে আসতে পারেন, আপনি একটু ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? আমি কাপুর থেকে আসছি বললেই হবে, ওকে? আমি বারবার ভুলে ভুলে কমেন্টের সামনে চলে আসতেছি আপনাদের কমেন্ট পড়তে, আমি কিন্তু সবার কমেন্ট দেখবো। আর আল্লাহ আজকে বেশি কথা বলে ফেলছি, চলেন 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 বিসমিল্লা করি বিসমিল্লা করি। হ্যাঁ, সব কালার গুলো এত সুন্দর, ট্রাস্ট মি আমার নিজেরই আজকে কালো দেখাতে মনে চাচ্ছে না। আচ্ছা চলেন, যে কোনো একটা দিয়ে তারপর শুরু করতে হবে, শুরু করি। হ্যাঁ, বাকি তিনটা কালার কিন্তু আপু শুধু কোটি পরবো, দেখাবো আপনারা ছবি তুলবেন, দেন প্রাইস অস্বাভাবিক কম দামে পাবেন, অস্বাভাবিক কম দামে পাবেন। আচ্ছা আমি খুব ফাস্ট করবো, দেখবেন কথা যতক্ষণ বললাম তার থেকে আধা মিনিটও নিব না ড্রেস দেখাতে। নাম্বার ওয়ান, আমরা একটা ওড়না পাচ্ছি, ঠিক আছে? আমরা একটা সফট সেমি পিওর টাইপের দুপাট্টা পাচ্ছি, যেটার পুরো ওড়নাতে একটা করে মিরর, একটা করে গ্লাস, হ্যাঁ মিরর আর গ্লাসের মিক্সড আছে ছিটানো, যেটা চতুর্দিকে রিবন লেস বসানো আছে, আর এখানে একটা ছোট্ট এইরকম আছে। সো এই গেল আমার আপুদের ওড়না, ঠিক আছে? ওড়নাটা পুরো রেখে দিই হাত থেকে, এই হচ্ছে আমার আপুদের ওড়না। আচ্ছা ওড়না গন, এবার আসেন আপনাদের ইনার, যতগুলো আপু এটা নিবেন ইনার পার্ট। হ্যাঁ, আমি সেকেন্ড কালারটা পড়ার সময় আপনাদেরকে দেখাবো। এই যে আপু ইনার গাউনটা পাচ্ছেন না, আমার এত ঠান্ডা লাগছে, ইনার সেমি গাউন,
এই সেমিগাউনটা দিয়ে আপনারা আকি কি করতে পারবেন আমি বলে দেই। যেমন হ্যাঁ তার আমার কানটায় তো অনেক প্রবলেম, একটা সেকেন্ড আপুরা একটু আটকায় রেখেছি কানটা। আল্লাহ আমার চুল খুলে দেয়, চুল এমন সিল্কি হয়ে আছে কালকে থেকে ই করার পরে, দেখেন খালি পরেই যাচ্ছে। পুরো ইনার গাউনটা আপনারা চাইলে বিভিন্ন ড্রেসের, হ্যাঁ মানে এটা কিন্তু সুন্দর না, ওই যে আনারকালি স্টাইল না, এখানে যদি আপনারা একটু হাতা লাগিয়ে নেন আপু, হ্যাঁ খুব সুন্দর করে কিন্তু ক্যারি করতে পারবেন, খুবই সুন্দর করে ইভেন ভিতরের গাউনটাও ক্যারি করতে পারবেন। আপু এটার ম্যাটেরিয়াল কি? আপু এটার ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের যে একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন বেসড সিল্ক আছে না, এই যে দেখেন, যেটাতে পুরোটাতে আপনার জ্যাকার্ড প্রিন্ট করা, এই জ্যাকার্ড বলতে এই যে দেখেন না, এটা এখানে দেখতে পাবেন না, হাতে পেলে দেখবেন পুরোটাতে র্যাশ র্যাশ এরকম আছে, মানে স্কিনের র্যাশ হলে যেরকম একটা এরকম হয় না, এইরকম পুরো কাপড়টাতে করা। হ্যাঁ হাতে যে কালারের ড্রেস সে কালারের পাইপিং থাকবে, দুটো স্লিভস এ পুরো পাইপিং করা থাকবে। গলার ডিজাইনটা দেখেন, গলার এখানে সম্পূর্ণ এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে, ঠিক আছে, এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে। এই হচ্ছে আমার আপুদের নেক পোর্শনটা, মাঝখানে একটা হাফ বডি করা, পুরো ইনার গাউনটা লাইট একটা বিস্কিট টোন কালারের। ওকে এবার চলে আসেন সেকেন্ড কালারে, এবার চলে আসেন সেকেন্ড সরি কোটিতে, দেখেন ও এটার বডি হচ্ছে 48, লম্বা হচ্ছে 51, 52 লম্বা হচ্ছে 52, বডি হচ্ছে 48। আম্মা ব্যথা লাগে রে, কানে ব্যথা লাগে শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য কানের দুল পড়ছি, হ্যাঁ আর নাহলে কানের দুল পড়তাম না। এবার আসেন, এবার হচ্ছে আমার আপুদের ইনার কোটিটা, হ্যাঁ সরি আপার কোটিটা, যে আপু আপার কোটিটা কিরকম। নাম্বার ওয়ান আপনাদের আপার যে উপরের কোটিটা আছে, আমাদের এখানে পুরোটার ম্যাটেরিয়ালই একদম প্রিমিয়াম বেসড কটন রাখা হয়েছে, হ্যাঁ মানে সিল্ক বেসড আমাদের যে কটনটা আছে না সেটা, কারণ আপু যেহেতু অনেক গরম থাকে, আর একটা সত্যি কথা বলি মানে আমাদের খুব কম এমন আছে যে একটা ড্রেস অনেকবার পরা হয়, হ্যাঁ একটা ড্রেস কিন্তু আমাদের দেখা যায় যে যতটা মানে অনেক অনেক কমই পরা হয়। সো আমি তো আপুদেরকে বলবো যে অবশ্যই 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 কি করবেন বলেন, অবশ্যই আমাদের যখন এই পার্টি ড্রেস গুলো আমরা দেই নিয়ে ফেলবেন, কারণ এগুলো আপনি এটা বাইরে কিনতে যান আপু, আপনার 5000 হতে 6000 টাকা লাগবে এটার ইন্ডিয়ান ভার্সনটা কিনতে, 5000 হতে 6000। এখানে আমি বলি ওদেরটার ম্যাটেরিয়াল আপনার পুরো দামে সিল্কেরটা থাকবে, বিশ্বাস করেন আপু সিল্ক ম্যাটেরিয়াল একদম দেওয়া যায়, আমরাও দিতে পারি, আমাদের প্রাইস আবার এতকে যাবে না, বড়জোর এখান থেকে আমাদের 400 টাকার মতো বাড়তে পারে, বড়জোর 300 বাড়তে পারে, শুধু ম্যাটেরিয়াল যদি সম্পূর্ণ সিল্ক বেস দেয়, বাট আপু পরা হয় না বেশি, হ্যাঁ তো এই জন্য আমরা অলওয়েজ কটনটাই বেশি একটা প্রেফার করি। হ্যাঁ তো যেহেতু এটা আপনার নিচের গাউনের লম্বা আছে 52, বডি আছে 48, এবং আপার যে কোটিটা এটার লম্বা আপনাদের মনে হয় 50, সরি হ্যাঁ আপনাদের ইনার এই গাউনটার এটার লম্বা আছে 50, আর বডি হচ্ছে যেহেতু ভিতরেরটা 48 এটাও 48। এখন দেখেন কি কাজ করা, আপুর দেখানো শেষ, আমার 4টা কালার দেখাতে হবে, আমি শুধু 4টা কালার গায়ে দিব, আপনারা খালি দেখবেন কার কোন কালার পছন্দ, সেটার স্ক্রিনশট নিয়ে চট জলদি আমাদের ইনবক্স অথবা ওয়েবসাইটে চলে যাবেন অর্ডার দিতে, ঠিক আছে, এটা রেডি আপনারা সাথে সাথে ডেলিভারি পেয়ে যাবেন, দেরি হবে না, ঠিক আছে 2-3 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। ওকে দেখেন নিচের কাজটা, মানে পুরো গাউনটার কোটির মানে ফ্রন্ট পোর্শন আপনার কোনো জায়গা খালি না, এই যে আপু চড়া দেখেন আমার হাত সমান, এটা কিন্তু হেভি চড়া কাজ, হ্যাঁ কেউ ভেবেন না যে চিকন কাজ, দেখেন পুরো আপুর হাত সমান চড়া করে এখানে কাজ করা আছে, ছোট্ট ছোট্ট 1-2টা করে একটু গোল্ডেন মিরর বসানো আছে, তাছাড়া আপু পুরাটা আপনার পেটানো সিকোয়েন্সের সাথে সুতার কাজ, পেটানো সিকোয়েন্সের সাথে সুতার কাজ, দেখেন কি দারুণ রকমের সুন্দর, আপনি জাস্ট এটা সামনাসামনি না কাজ দেখে বলবেন আল্লাহ এত হেভি কাজ, আমি সিরিয়াসলি এই দামে তাও বা রেডি স্টিচ 3-পার্টির একটা ড্রেস এই দামে পেলাম, হ্যাঁ এখানে একটা ট্যাসেল থাকবে আপনাদের, এই যে দেখেন দেখছেন কাজটা কিন্তু অনেক নাইস, অনেক সুন্দর, এবং পুরো ফ্রন্ট পার্ট জুড়ে কাজ। দেন আপুর দেখানো শেষ, এবার যারা এসএস নিবেন, হ্যাঁ এসএস টা নিয়ে ফেলেন, ও আর এই যে স্লিভস এর প্যানেল করা আছে কাজের, সুন্দর না দেখেন, খুবই 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 সুন্দর কিন্তু, ঠিক আছে আমি আমার জন্য মেরুন কালারেরটা না বানাইনি, বাট আমি তো এখন দেখতেছি হায় আল্লাহ মেরুনটাই সব থেকে সুন্দর,
যেহেতু নরমালি ইন্ডিয়ান গুলো কি হয় এগুলোতে দুপাট্টা থাকে না, বাট আমরা আপনাদেরকে একটা অবশ্যই ওড়না দিয়ে দিচ্ছি, যারা চান ওড়না সহ ক্যারি করবেন, যারা চান না ওড়না রেখে দিবেন বা এভাবে ওড়নাটা নিতে পারেন, তাহলে আপনার ড্রেসের কোনো কিছুই ঢাকা পড়বে না। হ্যাঁ, সবই দেখা যাবে, এদিকে সব দেখাও গেল। একটু ফিটিংস করে নিন, আমি আমার কোটিটা এবার লুজ রেখেছি। হ্যাঁ, আমি আমার কোটিটা এবার লুজ রেখেছি, দেখেন কোথাও যখন বসবেন ও আপু, আ হা হা, দেখেছেন কোথাও বসলেও খুব সুন্দর লাগবে। কারা কারা আপুর থেকে কেনাকাটা করছেন কমেন্ট করেন। আজকে অনেক গিফট দেই না অনেকদিন, আজকে ভিডিও থেকে হয়ে যাক একটা 50% ডিসকাউন্ট। হ্যাঁ, দুইজন আপুকে নিব, একজন হচ্ছে একটু নতুন কাতার থেকে, আরেকজন তো আমার একদম পুরান কাতারের মানুষ। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে যাবেন, হ্যাঁ, যে কি করছেন, কি নিচ্ছে, নিদে না নিচ্ছে নিদে, হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ওকে, ডান আপু এটা রেখে দিই হাত থেকে, রেখে দেখেন। আমি এটাই বললাম যে আপনারা যদি চান এই কোটিটার এই যে সেমি আনারকেলিটা আছে না, এটার ভিতরে একটু যদি স্লিভস লাগিয়ে নেন, তখন হচ্ছে কি দেখেন আপনারা খুব স্মার্টলি এটাও ক্যারি করতে পারবেন। হ্যাঁ, শুধু কেন ইনার কোটি, আপনারা এই গাউনটা দিয়েও এত, এই যে এখানে কিন্তু ম্যাচিং করে কাজ করা আছে ইয়েলো ইয়েলো, শুধু একটু স্লিভস লাগিয়ে নিলেই হবে। অনেক সুন্দর সুন্দর লেস পাওয়া যায় না যে কাজ করা থেকে, এরকম একটু হাতে যদি একটু লাগিয়ে ফেলেন মানে ড্রেসটা মাল্টিপল, আর যারা স্লিভলেস পরেন তারা তো সুন্দর এটা পরে সুন্দর 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 বেড়াতে পারে। দেখেন কি যে সুন্দর লাগছে মাস্টার্ড কালারটায়, আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এমনিও জানাতে পারেন যে কার কোন কালারটা বেশি ভালো লাগলো। হ্যাঁ, এই কালারটায় দেখেন মানে এই কালারটা না খুব ব্রাইট করে। হ্যাঁ, এটা থাকেই হলুদ কালারে, সবসময় আপনার স্কিন টোনটা একটু এনহ্যান্স করে কিন্তু। হ্যাঁ, আপনারা কিন্তু ভুললে হবে না, আমরা এখনো মেরুন দেখবো, পিচ দেখবো, আর আমরা মাস্টার্ড ইয়েলো কালারটা এখনই দেখে নিচ্ছি। এই ইয়েলো কালারটা নিলে আপনাদের কি হেল্প হবে জানেন, আপনারা ইভেন ধরেন ঈদের পর তো অনেক বিয়ে শাদীর প্রোগ্রাম থাকে, অনেকেরই থাকে, আপনারা এটা কোনো হলুদের ফাংশনেও পড়তে পারবেন। সো বুঝে শুনে কিনবেন, যাদের যেই কালারটা দরকার সেই কালারটাই নিবেন, ঠিক আছে। দেখেন ইয়েলো কালারটা, এটাও আমি এখন জাস্ট এক মিনিটে বুঝিয়ে দিব, দেন সেকেন্ড কালারে চলে যাব। তো আসেন, নাম্বার ওয়ান, আমি সবকিছু হাতেই রাখি যেন তাড়াতাড়ি করতে পারি। নাম্বার ওয়ান, এটা হচ্ছে আমাদের সুন্দর দুপাট্টাটা। হ্যাঁ, ফুল দুপাট্টাতে স্টোন এবং, সরি উল্টা দেখাচ্ছি, ফুল দুপাট্টাতে স্টোন এবং গ্লাস একটা একটা করে ছেটানো আছে, আর চতুর্দিকে রিবন ওয়ার্ক করা আছে। হ্যাঁ, চতুর্দিকে আপনাদের সুন্দর করে রিবনের কাজ করা আছে। এই গেল আমাদের দুপাট্টা, ওকে, এই গেল আমাদের ওড়না। দেন চলে আসেন ইনার গাউন, যেটা আমি আপনাদেরকে শুরুতেই দেখালাম যে এই গাউনটা যদি আপনারা চান, যেটার বডি আছে 48, লম্বা হচ্ছে 52, লম্বা হচ্ছে 52, বডি হচ্ছে 48, পুরাটা আপনার একদম জ্যাকার্ড স্ল্যাবে। হ্যাঁ, এই যে দেখেছেন, এই যে র্যাক গুলো দেখেন, এটা খুবই আরামদায়ক একটা কটন টাইপ ফ্যাব্রিক। এটার হাতগুলো আসতে, এটার হাতগুলো আপনাদের যে কালারের ড্রেস ওই কালার দিয়ে পাইপিং করা আছে, আর এটা হচ্ছে আমার আপুদের নেক পোর্শনটা, ঠিক আছে, যেটা খুবই সুন্দর। আপনি যে কালারের কোটি নেবেন সেই কালার দিয়ে আপনার কাজ করা থাকবে। হ্যাঁ, এখানে মাস্টার্ড এবং সরি এবং সিকোয়েন্সের কাজ পুরাটা একদম লং করে আছে, 52 পর্যন্ত যেহেতু লং, চাইলে নিচ কাটাতে পারবেন। আর এই হচ্ছে আমার আপুদের কোটিটা, যেটা আমি বারবারই বলছি, আমি খুব ফাস্ট দেখাবো। ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট সিল্ক বেসড কটন। হ্যাঁ, আমাদের যে প্রিমিয়াম সিল্ক আছে না সেটা, আমি আবারও মনে করিয়ে দিই, কোটিটার লম্বা হচ্ছে আপনার 48 মতো, 48 ধরেন, বডি তো 48। হ্যাঁ, এবং ফ্রন্ট পোর্শন, পুরো ফ্রন্ট পোর্শন জুড়ে কিন্তু আপু কাজ থাকবে। আপনারা এটা এত রিজনেবল প্রাইসে পাবেন ঈদ হিসাবে, এটা ঈদ ছাড়াও তো মনে হয় আরো দাম আসতো, বাট আপনারা ঈদে যেই দামে পাবেন। হ্যাঁ, সো আমি একবার জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন কি ভয়ঙ্কর রকমের সুন্দর কাজ। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু সিকোয়েন্স, এখানে কিন্তু আপনার খুব সুন্দর এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স। এই যে দেখেন মিরর, পুরো জায়গাটা জুড়ে আপু এরকম করে কাজ করে, এবং পুরোটাতে ছেটানো স্টোন, মানে আপনার ফ্রন্ট পোর্শন। আপনি যদি বলতে চান যে আপু আমার ফ্রন্টটা কি খালি থাকবে এই কাজের পরে, নো ডিয়ার, এবং কাজ কিন্তু অনেক চড়া। এই দেখেন, দেখেছেন এখানে প্রায় মানে কত 6 ইঞ্চির মতো কাজ করা আছে, এবং দুইটা মিলে পুরো কত 12 ইঞ্চির মতো। এই দেখেন আপনার পুরো বডি জুড়েই কাজ আসবে, অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা কি করব বলেন তো, এবার আপনারা ছবি তুলে নেন, আমরা এবার সেকেন্ড কালারে যাব। আপনারা ছবি তুলে নেন, আমরা এবার সেকেন্ড কালারে যাব। দেখেন এটা অদ্ভুত রকমের সুন্দর। হ্যাঁ, এই কালারটা অদ্ভুত রকমের সুন্দর, পুরো একদম এটা 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 কাঠালি ধরনের একটা মাস্টার্ড ইয়েলো কালার। দিস ইজ রিয়েলি 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 নাইস। এটা নিতে কেউ মানে যদি কনফিউজ থাকেন যে আপু আমি কি কালার নিব, আমি বলবো মানে মাস্টার্ডটা নিয়ে নিন, কারণ এটা পড়লেই সুন্দর। হ্যাঁ, এটা পড়লেই সুন্দর আর টাকানোর মতো। ওকে, দেখেন এখন আমরা কি সুন্দর একটা
অরেঞ্জিশ একটা কালার, হ্যাঁ খুবই সুন্দর একটা ব্রিড ধরনের অরেঞ্জ কালার পরে চলে এসেছি। চার চারটা কালার, বাবারে মেরুনটা লাস্টে পরবো, শুনেন মেরুনটা আমার বডি সাইজে করা না, আমি জাস্ট ওটা পরে আপনাদেরকে সবগুলোর দাম বলে দিচ্ছি। সো সেম কেস একবার এটার, আমি এখন মেরুনটা আপনাদেরকে আর ওভাবে দেখাবো না যেহেতু বলে দিয়েছি। এই হচ্ছে আপনাদের ওন্না, যেটাতে একটা করে স্টোন একটা করে মিরর ছেটানো আছে, চতুর্দিকে রিবেন লেস আছে। এই গেল আমাদের দুপাট্টা, এই গেল আমাদের ইনার গাউন, যেটার ম্যাটেরিয়াল হচ্ছে জ্যাকার্ড, আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা সফট সিল্ক বেস কটন, যেটা নেকে আপনারা খুব সুন্দর ম্যাচিং করে এমব্রয়ডারির সাথে সিকুয়েন্সের একটা সুন্দর কাজ পাবেন। এটাও গাউনটা রেখে দিচ্ছি, যেটার বডি হচ্ছে 48, লম্বা হচ্ছে 52, আর এই হচ্ছে আমার আপুদের সুন্দর কোটিটা, হ্যাঁ যেটা সফট একটা প্রিমিয়াম সিল্ক বেসড কটনে আছে। দেখেন পুরো কোটিটা, এটা যে কি সুন্দর কালার, আল্লাহ দেখেন এইভাবে যে কি ভালো লাগতেছে না, মানে একটা একটু মানে এটা একটু বাঙ্কি কালারও আবার অরেঞ্জ কালারও, হ্যাঁ মানে দুটোটা কালারের মিক্সচার, দুটোটা কালারের মিক্সচার। নেন, যারা বলেন আপু কালার পাই না কালার পাই না, শুধু কালো শুধু কালো, নেন কোনটা নিবেন, চার চারটা কালার কোনটা রেখে কোনটা নিবেন, হ্যাঁ পেতে হবে স্টক। হ্যাঁ এগুলো কিন্তু খুব অল্প কোয়ান্টিটি, মানে কি পরিমানে এতটুকুন কোয়ান্টিটির ড্রেস। ওকে এই যে দেখেন, এখানে আপনার সিকোয়েন্স আছে আর সাথে এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এবং পুরোটাতে ছেটা কাজ করা, পুরোটাতে ছেটা কাজ করা, বোথ সাইডে সেম, পুরো রেডি আছে। যেটা এটারও, এটার লম্বা হচ্ছে 48, বডি তো যেহেতু নিচেরটা 48, এটাও 48, সুন্দর একটা কোটি। এগুলো আপনারা অন্য কিছুর উপরেও ক্যারি করতে পারবেন। ওকে সো আমরা এখন কি করব বলেন, আমরা এখন আমাদের লাস্ট কালার, দ্যাট ইজ মেরুন কালার, ওটা কিন্তু আমার বানানো না, হ্যাঁ আমি আল্লাহ জানে কেন যে ওটা বানাইনি, মা মুখ চুলকায়, দেখছেন এত সমস্যা আমার এই ড্রেস পিসের সময়। দেখেন কি ভালো কিসে সাউন্ড করে, এখানে কি যে সুন্দর লাগছে, হ্যাঁ এই হচ্ছে আপনার পুরো জিনিসটা। সো আমরা এখন আল্লাহ, এটা কিন্তু আমি জাস্ট সেফটি বিন দিয়ে কোনোভাবে পরেছি। হ্যাঁ আমি একটা কথা বলি আপু, ট্রাস্ট মি, একদম বাস্তব কথা বলছি, এটার এটার কালারের সৌন্দর্য তো আমার ক্যামেরাতে আসে নাই, এটা যে পরিমাণ সুন্দর কালার। হ্যাঁ এই মেরুনটা, একটা মেরুন আছে না যেটা আপনার কালচা মেরুন না, মানে একদম পিওর একটা মেরুন কালার, এটা কিন্তু সেরকম। এবং দেখেন এখন অনেকগুলো কালারই দেখালাম, বাট ট্রাস্ট মি, এটা যখন নিজেকে আয়নায় দেখতেছি না আপু, অনেক গর্জিয়াস লাগছে, ক্যামেরা ফেল, ক্যামেরায় না সব জিনিস আসে না। আমি কিন্তু বারবারই প্রত্যেকটা কালার পরেছি, নিজের দিকে তাকিয়েছি, বাট ট্রাস্ট মি অসম্ভব সুন্দর লাগছে। আমি এটা ক্যামেরায় দেখে বারবার বলতেছি, মানে সরি আয়নায় দেখে বারবার বলতেছি, ক্যামেরা না, কিন্তু ক্যামেরাতে তো মেরুন কালার সবসময় লাইট আসে, মানে একটু অন্যরকম আসে মেরুন কালারটা। হ্যাঁ সো এই দেখেন, এটা হচ্ছে সব তো জানেনি আর কি বলবো, এখন মেইনলি প্রাইসটাই বলার। এই হচ্ছে আপনাদের মানে পিওরের ওড়নাটা, এই হচ্ছে আমার আপুদের ইনার গাউন, যেটার বডি আছে 48, লম্বা হচ্ছে 52। হ্যাঁ এই যে দেখেন এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ, সব সুতার সিকোয়েন্সের কাজ, এখানে কোনো প্রকার আপনার ইসের কাজ নেই, গ্লিটার ফয়েল আফসান কোনো কিছু নেই। আর এই হচ্ছে আপনার পুরো কোটির ফ্রন্ট পোর্শনটা, যেই ফ্রন্ট পোর্শন জুড়ে কাজ করা, আপু এটা কি গর্জিয়াস, আপনারা যারা এটা নিবেন না আর ট্রাস্ট মি আমাকে বলবেন আপু থ্যাংক ইউ, আপনি বলায় আমরা এটা নিয়েছি। হ্যাঁ দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর পাইপিং টাইপিং করা, একদম ফুল ফিনিশিং এ কোটি বানানো। হ্যাঁ আমি আর এত কিছু ডিটেলসে বলি নাই যে কিভাবে কি বানানো না বানানো, কারণ আপু স্টক চারটা কালার, তার মানে বুঝেন মানে কি পরিমাণ অল্প স্টক এটার, এটা আসলে কিভাবে কি বলবো আমি জানি না। এই যে দেখেন ড্রেসটা, ওয়াও জাস্ট আমেজিং। এখন এটার বডি হচ্ছে 48, লম্বা হচ্ছে এটারও লম্বা 44। এবার আমরা প্রাইসিং এ চলে যাই। ওকে সো এখন আমরা এটা আসলে কত প্রাইসে পাচ্ছি না পাচ্ছি সেটা জানাবো, তার আগে আপুকে বলে দিই, যারাই আপুর সাথে ভিডিওতে আছেন প্লিজ ভালো লাগলে একটা লাভ লাইক দিয়ে দিন আপুকে, আর অবশ্যই যারা আমার কাস্টমার কমেন্ট করবেন এখানে আপুর থেকে কি নিচ্ছেন, কয়টা ড্রেস নিলেন না নিলেন, এবং নতুন আপুরা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আজকে এই ভিডিও থেকে দুইটা আপুকে 50% এটা থেকে দাম অফ করে দিব দুই জনের। হায় আল্লাহ, একটা নর্মাল সুতি কাপড়ের ড্রেসে তাইলে আপনাদের পুরো ঈদ পার্টি ড্রেস হয়ে যাবে। হ্যাঁ দেখা যাক আজকে কার লাক ফেভার করে, এবং আজকে রাত 7টায়, হ্যাঁ যেহেতু আগামী শুক্রবার কিন্তু আপনাদের অলরেডি 22 রোজা পড়ে যাচ্ছে, এই শুক্রবার অর্থাৎ আজকেই কিন্তু রাতে আপনাদের বলতে পারেন লাস্ট একটা বিগেস্ট স্টক ক্লিয়ারেন্স হবে, কারণ আপু আমি 22 রোজায় ওগুলো দিলে আধা মানুষই থাকবে না, নিতে পারবে না, মানুষের কেনাকাটা শেষ হয়ে যাবে। সো আজকে রাত 7টার লাইভ,
কেউ মিস দিবেন না। হ্যাঁ, এখন আসেন আপু এটা প্রাইজিং এ। সো এটা যতগুলো আপু নিতে পারবেন, এটা থ্রি পার্টের একটা সেট। আমরা একটা ওড়না পাচ্ছি ড্রেসের ভিতরে, ফুল রেডি আছে। কোটি হচ্ছে বডি 48, লম্বা হচ্ছে 52, যে যার মতো সাইজ করে নিবেন। আর আপনার আপার কোটির লম্বা হচ্ছে 48, বডিও 48 ধরবেন। এখানে যা কাজ দেখতে পাচ্ছেন, কোনো গ্লিটার ফয়েল আফসান কোনো কিছু নেই, সম্পূর্ণ পেটানো। এই দেখেন সিকুয়েন্স, কি পরিমাণ হাজার হাজার সিকুয়েন্সের সাথে পেটানো সুতার কাজ, রেশম সুতার কাজ। তিন তিনটা কালার পাচ্ছি, মেরুন, মাস্টার্ড ইয়েলো, ব্ল্যাক, পিচি অরেঞ্জ। হ্যাঁ, এখন আসেন, সব তো বলে দিলাম, এটা কিভাবে কি হবে। এটার কোন ছবি আপনারা, সুন্দর কোন ছবি আমার পেজে আপনারা পাবেন না আপু, কারণ আসেন আমি আপনাদেরকে বলেই দেই, প্রত্যেকটা কালার আপু মাত্র 40 পিস করে আছে। সো আপু এটা এখন এতবার আমি ছবি তুলবই তুলবো এটা আমার প্রশ্নই আসে না। আমি এই ভিডিও থেকে আমার আলতু ফালতু একটা ছবি নিয়ে পোস্ট করে দিব। মানে অনেক আপু আছে স্ক্রিনশট তুলতে পারে না, তারা কি করে ছবিটা নিয়ে পেজে ইনবক্স করে যে আপু আমি এই ড্রেসটা নিব। সো তাদেরকে আমি বলে রাখছি, পেজে কোন ধরনের সুন্দর প্রপার ছবি পোস্ট হবে না, কারণ আপু 40 পিস প্রোডাক্ট। আমি এটা একটা ছবি তুলতে কিন্তু জানেন দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে আমাদের সুন্দর করে ছবিগুলো তুলতে। তো এইটা আমি আর কি ছবি তুলবো, আমি জাস্ট এই ভিডিও থেকে ক্লিপ কেটে আপনাদেরকে পেজে পোস্ট করে দিবো। যে যে কালার নেবেন ওটা ছবি পাঠিয়ে ইনবক্স করে দিবেন। হ্যাঁ, অ্যাড্রেস ফোন নাম্বার দিন। ঢাকাতে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, এসে পরিবহনে নিলেও 150, হোম ডেলিভারি নিলেও 150, অর্থাৎ সব জায়গায় 150। আমাদের নাম করে প্রচুর ফ্রড ফ্রেক প্রতারক আছে যারা আপনাকে সেম আমার মতো ছবি দেখিয়ে বলবে যে আপু এই সব ড্রেস গুলো আপনি পাবেন, 7 আরো 5টা ড্রেস গিফট পাবেন। হ্যাঁ, আপনি আমাদেরকে বিকাশ করে দেন এই 4টা ড্রেসের টাকা, পুরো 4টা ড্রেসের টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে। বি কেয়ারফুল, আমরা কোনো বিকাশ নেই না, আপনি পণ্য হাতে বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে টাকা পে করবেন। ঠিক আছে, গেল। আর আর কিছু আছে বলার? আর 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 না না না, এখন আসেন আপু একটু অর্ডারটা কিভাবে দেবো বলে দেন। যারা আমাদের পেজে, অর্থাৎ যে পেজ থেকে আমি লাইভ করছি, এখানে দেখবেন 24 লক্ষ ফলোয়ার, এই পেজে ঢুকে আপনি যে কালারটা নেবেন সেটার ছবি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ফেলে রেখে দিবেন ইনবক্সে, বাইরে না, ওই ভিডিও কমেন্টেও না, পেজে ঢুকে এটা দিবেন। তো দেওয়ার পরে কি হবে, আপনার আমরা আপনাকে 5 থেকে 6 ঘন্টা, আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ আছে, আপনারা ধরে রাখেন 6 থেকে 7 ঘন্টার মধ্যে অটো আপনি একটা মেসেজ পাবেন বিলের। আর এর মধ্যে ভাইয়া কই কই গেলেন, হারায় গেলেন, নাই কই, হ্যাঁ অ্যান্সার দেন, বডি কত, কোন রকম অ্যান্সার পাবেন না। শুধু যে ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আমরা তাদের বিল দিব, তাও 5 থেকে 6 ঘন্টার মধ্যে। ঠিক আছে, আর লাস্ট কথা আসেন আপু, আমি ওয়েবসাইটে অর্ডার করতে চাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি ওয়েবসাইটেও কোনো ভালো ছবি দিতে পারছি না, জাস্ট এক একটা কালারের কোনোভাবে আমি একটা করে ছবি দিয়ে দিচ্ছি, যে যে কালারটা নিবেন ওয়েবসাইটে অর্ডার করে দিয়ে। ওয়েবসাইটে অর্ডার করলে বেনিফিটস কি, আপনাকে কোনো ফ্রড ফ্রেক প্রতারক আপনাকে টাচ করতে পারবে না। হ্যাঁ, কারণ আপনি অথেন্টিক আমার ওয়েবসাইটে গিয়েছেন, ওয়েবসাইটে গেলে কার সাহস আছে আপনাকে টাচ করে, আপনাকে বিকাশে টাকা নিয়ে আপনাকে বোকা বানানো কারোই সাধ্য নাই। সো ওয়েবসাইটে অর্ডার করলে এটা একটা বেনিফিট। সেকেন্ড বেনিফিট হচ্ছে ড্রেস, যেহেতু 40 পিস করে, ওয়েবসাইটে যারা অর্ডার করবে কনফার্ম ড্রেস পাবে। হ্যাঁ, আমাদের সোল্ড যদি বলতে হয় আমরা অনলাইনে কাস্টমারকে বলতে পারবো, কারণ ওয়েবসাইটে যেহেতু কথা বলার অপশন নেই। সো অবশ্যই ওয়েবসাইটের আপুরা ড্রেস পেয়ে যাবে, এবং হ্যাসেল ফ্রি। আপনি এখন ড্রেসটা দেখলেন, আপনি এখনই নিজের বিল নিজে করে বেরিয়ে গেলেন, এতটা 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 মজার ব্যাপার ওয়েবসাইটে অর্ডার করা। মানে মানে এটা কি লেভেলের যে মজার ব্যাপার, এটা এখনো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, এতটা ইজি ওয়েবসাইটে অর্ডার করা। ঠিক আছে, নিজের বিল সাথে সাথে নিজে পেয়ে গেলেন। এখন আসেন আপু, এটার প্রাইস কত? হায় আল্লাহ, আমি একটু দেখি নেই কতটা কম আপনাদেরকে দেয়া যায়। আচ্ছা, একদম, হ্যাঁ, মানে যেই দাম না ধরলেই না, যেই দামটা না ধরলেই না আজকে সেই দামটা আপনাদেরকে দিব, একদম রেডি থাকেন ক্রেজি হওয়ার জন্য। নর্মালি এই ধরনের একটা ইন্ডিয়ান কোটি সেট কিনতে যান, 5,000 থেকে 6,000 7,000 টাকার নিচে যদি কিনে আনতে পারেন, একটু পিঙ্ক সিটিতে যান, এই ড্রেস গুলাই আপনার 10,000 12,000 হিউজ দাম দিয়ে কিনছেন। এখন আসেন আপু, আপনাদের প্রাইস কত? যতগুলো আপু আমাদের থেকে নিতে পারবেন, আপনাদের এই ফুল ইয়েলো ব্ল্যাক এই কোটি সেটটার আজকে প্রাইস আসবে শুধুমাত্র শুধুমাত্র 3,400, একদমই না 3,200, না 2,900, 2,800, 2,700, 2,650, না সরি মজা করছি, হ্যাঁ সব আপুদের জন্য আজকে আমাদের এই কোটি সেট মাত্র মাত্র বিল হবে 2,480 টাকা। ক্যান ইউ ইমাজিন, 2,480 টাকা, 2,480 টাকা। এখন কিন্তু একটা লাভ লাইক হলেও দিতে হবে আপু, আপনি দুনিয়া ঘুরে দেখেন, যত বড় বড় মার্কেট আছে গিয়ে দেখেন, আপনি কোথাও যদি এটা 3,000 টাকাতেও কিনে আনতে পেরেছেন,
এটা যদি কোথাও 2829-3000 টাকাতেও কিনে আনতে পেরেছেন আমাকে জানিয়ে যাবো, আমি এটা 3000 দিয়ে কিনে এনেছি। হ্যাঁ, আর 2480 টাকা তো ভুলেই যান, দূরের স্বপ্নের কথা। যেহেতু চারটা কালার পাচ্ছেন, আমি তো বলবো দুই বোন মানে ম্যাচিং করে করে নিয়ে ফেলেন, ভীষণ সুন্দর লাগবে। আর ঈদে তো একটু এগুলাই ভালো লাগে না যে ডিজাইনার ওয়্যার, তো যাদের কিনা সাধ্য হয় না যে আল্লাহ আমি 7-8 হাজার টাকা দিয়ে এরকম একটা ডিজাইনার কোটি সেট কিনবো, তাদের আজকে ইনশাল্লাহ মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। খুব রিজনেবল প্রাইসে দিলাম, কিন্তু এগুলো ড্রেসের জন্য এটা অবশ্যই রিজনেবল প্রাইস। আমি একটু বলি, আমি যদি এটা 100 টাকা বাড়িয়ে রাখতাম না, আমার কাছে একটা একটা মিনিমাম লেভেলের প্রফিট থাকতো। বাট যেহেতু এটা স্টক এত সীমিত আর চারটা কালার, আমি যেহেতু এটা ছবিও তুলছি না, সো আমি আমার ওই পারিশ্রমিকটাও নিচ্ছি না, ছবি টবি তুলবো না, একদম ডেড এন্ড প্রাইস। আর হলে অবশ্যই আমি 100 টাকা হলে আর একটু রাখতাম, বিকজ এটা কিছু থাকছে না, 2480 টাকার জিনিস এটা না, এটা কিন্তু পুরো নর্মাল কোনো কাজ না, ডুয়েল মেশিনে কাজ হয়েছে এটার, একবার সিকোয়েন্সের মেশিনে, একবার সুতার মেশিনে। সো যারা পাবেন অর্ডার করে দিন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাত 7টার লাইভে জয়েন করতে ভুলবেন না, আজকে শেষ এই 7টার লাইভ, ঈদের আগে এরকম একটা লাইভ হবে। ওকে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।